দেখুন, দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষই, একেবারে পরোয়াহীন। এবার তার মুখে দাদাগিরির কথা শোনা গেল, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। দেখুন, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে। আমি নিবেদন আবেদন করি না কারো, রাজনৈতিক যে আমি অ্যাকশন করি। পরোয়াহীন দিলীপ ঘোষ, দল সতর্ক করেছে, নির্বাচন কমিশনও সাবধান করে দিয়েছে, তবু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষে। বুধবার আবারও বিস্ফোরণ, অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। হুইল চেয়ারে বসা নিজের স্ত্রীকে পাশে নিয়ে সম্প্রতি প্রচার করেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে দিলীপ ফের পরোয়াহীন। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দেশ উন্নয়নের জন্য ভোট দেবে, মোদির জন্য ভোট দেবে, গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকের ভোট আর দেবে না। কোনো সিম্পেথি নাই, কিছু নাই, কেবল উন্নয়ন, কেবল মোদি। এই ধরনের কথাবার্তা মহিলাদের ইঙ্গিত করে বলা, এটা কখনোই উচিত নয়, এবং তিনি কিন্তু তার স্বভাব পাল্টান না। সতর্ক বার্তা যে ইসিআই দিয়েছে, সেই সতর্কবাণী শোনার মতনও তার মানসিকতা নেই। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। যাক বিহারে, এখান থেকে এসেছি, আর 4 তারিখে পরে প্যাক করে দেবো ভালো করে। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করবো। এখানে হাতিয়ার করে বিজেপিকে বিত্তে ছাড়ছে না তৃণমূল। দিলীপ অবশ্য বেপরোয়া, তিনি চালিয়েই খেলছেন। দিদি গিয়ে গোয়াতে বলেন, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার মেয়ে, বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন সাবধান করে দিয়েছে দিলীপ ঘোষকে। তারপরেও দিলীপ আছেন দিলীপে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। এবার দাদাগিরির হুঙ্কার। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে। নিউজ 18 বাংলা।